ପଦମପୁର ଉପନିର୍ବାଚନରେ ଚାଷୀଙ୍କର ପ୍ରସଙ୍ଗ ସବୁଥିରୁ ବଡ଼ ପ୍ରସଙ୍ଗ ବଡ଼ ମୁଦା ହେବା ଏବଂ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଫସଲ ବୀମା ଇନପୁଟ୍ ସବ୍ସିଡ଼ି ମରୁଡ଼ି ଘୋଷଣା ନେଇକିରି ରାଜଗୁଡ଼ା ସମ୍ବର କୃଷକ ସଂଗଠନ ଲମ୍ବା ସମୟ ଧରିକିରି ଆନ୍ଦୋଳନ କରୁଛେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ଇ ଆନ୍ଦୋଳନକେ ପୂର୍ଣ୍ଣ ପ୍ରାଣରେ ଆରମ୍ଭରୁ ସମର୍ଥନ କରୁଛେ ଆଜି ବି ଆମେ ସମର୍ଥନ ଜ୍ଞାପନ କରୁଛୁ ଏ ଆନ୍ଦୋଳନକେ ଏବଂ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଫସଲ ବୀମା କେନ୍ଦ୍ର ସରକାର ବି ଚାପ ସୃଷ୍ଟି କରୁଛେ ରାଜ୍ୟ ସରକାର ଉପରେ କମ୍ପାନୀ ଉପରେ ଯେ ତୁରନ୍ତ ପଇସା ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଫସଲ ବୀମା ଟଙ୍କା ପ୍ରଦାନ କର ওড়শা সরকার দুর্ভাগ্যে যে কমিটি হাই লেভেল কমিটি করবার কথা প্রিন্সিপাল সেক্রেটারি এগ্রিকলচরকে নিয়ে কি আজ তক সে কমিটি নাই কলে কেন্দ্র সরকার তাগিদ কলাপরে এই পনেরো দিন সে কমিটি হয়েছে যদি দুই মাছ আগু সে কমিটি হয়ে বোধে প্রধানমন্ত্রী ফসল বীমার টঙ্কা চাষী মানে হয়ে পাই ওষা সরকারের অবহেলা কারণর আজতক প্রধানমন্ত্রী ফসল বীমার ডিসপ্যুট পদমপুর অঞ্চল রয়েছে এবং ইনপুট সব্িডি মরডি ঘোষণা ওড়শা সরকারের হাতে আছে সেত্র কনসি সুপারিশ দরকার ইন নিররঞ্জন পূজারী অর্থমন্ত্রী গাঁ গাঁরে মুশা চৰকাৰকে নিৰঞ্জন পূজাৰী অৰ্থমন্ত্ৰীকে প্ৰশ্ন পচাৰুচে আপোনটো অৰ্থমন্ত্ৰী অ ইনপুট চব্ছিড দায়িত্বা চৰকাৰ ৰয়ে মৰুদি ঘোষণা কৰবাৰ ওড়া চৰকাৰ ৰয়ে আপোনাৰ কেন স্বাৰ্থ লাগি আজি পৰ্যন্ত পদমপুৰ সবডিভিজনকে মৰুিডি ঘোষণা নাই কলে কাহাৰ স্বাৰ্থ লাগি ইনপুট চব্ডিকে নাই দে বোধহয়ে যদিও চৰকাৰ মৰুড়ি ঘোষণা কৰাৰ কেন গ্ৰাম পঞ্চায়তৰ কেতিয়া মৰুড়ি হৈছে কটিং আধাৰ ইনপুট চব্ছিডি দা তাহলে বিমা কোম্পানি বাধ্য হে বিমা পয়সা চাছি মানকু দবার লাগি বিমা কোম্পানিকে সুরক্ষা দবার লাগি ওড়িশা সরকার ইনপুট সেসরি আর মরডি ঘোষণা ইসতক নাই করবার দুর্ভাগ্য জনকে সে মানে নির্বাচন প্রচার করবার পূর্বরু কটকপুরি বালেশপুর অঞ্চলকে নিরঞ্জন পূজারি অর্থমন্ত্রী আছেন গত ধর বন্যপড়লা 200 কোটি টঙ্কা সাঙ্গা সাঙ্গ দেলে পদমপুর অঞ্চল মরডি পড়লা ওড়িশা সরকার চুপ কেনে কি হছে ওড়িশা ভিতর পদমপুর অঞ্চল নাই ন খালি কটক পুৰী বা অঞ্চলকে শোটি টকা দে মৰুড়ি পঢ়া চাছী হকদাৰ ন তাৰ ইনপুট চব্জি পাবাৰ লাগি মৰুডি ঘোষণা কৰাৰ লাগি ই মুদা চাছীমানৰ প্ৰসংগ ই নিৰ্বাচনৰে প্ৰমুখ্য মুদা হ'ব আৰু পদমপুৰ অঞ্চলৰ চাছী মানে বিজু জনতা দল চৰকাৰকে এই জবাব দে আমাৰ ৰাজগড়া সমৰ কৃষক সংগঠনৰ দাবী হ'ল যে আমি প্ৰত্যেক ৰাজনীতিক দলকে আমি গোটেই আপত্তি কৰিছোঁ যিহেতু আপোনাৰ মানৰ সমস্যাৰে ল'ডবাৰ লাগি আজি প্ৰতী বনবাৰ লাগি ৰাজনীতি ক্ষেত্ৰৰে উতৰীৰি ভোট ল'ডাৰ লাগি যাওঁ তো যদি এই অঞ্চলের সমস্যাকে সমাধান করবার চাহুচন আর সমস্যার লাগে লড়ুচন বেলে রাজবড়া সম্বর কৃষক সংগঠন গত এক তার তারিখ দিন চেতাবনী সভায় গোটে বার্তাছে যে নির্বাচন প্রক্রিয়াকে বন্ধ করা যস্যাক সমাধান করা সমস্যা সমাধান হেলাপরে নির্বাচন লড় তো মুখ্য সমস্যা হচ্ছে যে আমার যে ফসল বীমা আছে দুই হাজার একুশ খরিফের ফসল বীমে আজ পর্যন্ত আমিকে দুইশ ছষটি কোটি টঙ্কা মিলিছে আর বাকি বিধানসভার উত্তর দই যে উত্তর হিসাবে চারশো একুশ কোটি টঙ্কা মিলবার কথা বাঁকি বকয়া টঙ্কা আজ পর্মিল টালটোল নীতি চলাইছেন সরকার কৌচে কেন্দ্রকে দোষ দেয়কে দোষ দে আমে সে সবু দোষকে জানবার আহেতু প্রিমিওম দিয়েছু মানে আমসুরান্স পয়সা দরকার আছে এবং এর কেন্দ্র ও রাজ্য ভিতরে দোষ লতা প্রসঙ্গ নাই প্রধানমন্ত্রী ফসল বীমা গোটে কেন্দ্র সরকার বনাইছে ખાલી ઓડીશારે તો નહીં હું બહુટે રાજ્ય પ્રધાનમંત્રી ફસલ બીમા સે રાજ્ય તો કેન્દ્ર કે દોષ નહીં રાજ્ય સ્તરે તર કમિટી તૈયારી ત્યારી રાજ્ય સ્તરે કંપની મનેસુન રાજ્ય સરકાર ફેસલા કરુશે જેમ કે પંચાયત કે કેન્ જાગસપ્યુટર કેન્દ્ર નિકે જાવ છે સારા ઓડીશાર કથા કેન્દ્ર નિકે નહીં જે ગયા રાજ્યર કથા નહીં જે যেনটা ৰাজ্য চৰকাৰ পটাই নাই পাৰিলা ডিছপিউটে কিছু প্ৰসংগ কিছু সমস্যা কিছু পঞ্চায়তৰ কথা যিবা ওড়া চৰকাৰ পূৰাশা সাৰ প্ৰধানমন্ত্ৰী ফচল বীমাৰ ফেচলা কৰি নেপাৰবাৰ কম্পানী সেনেকে বস্তি কমিটি বনাই আৰু ফচল কৰি নাই পাৰবাৰ ৰাজ্য চৰকাৰ তাৰ যেন ভূমিকা নেবাৰ কথা সেই ভূমিকা নাই নেবাৰ আইতো ফেৰ থ'ৰ আপোনাৰ সামান্য কৈছে যদি হিম্বত হৈছে নিৰঞ্জন পূজাৰী উত্তৰ দে শহে কোটি টকা কাষকি নে গ'ল পঞ্চায়ত নিৰ্বাচনত এন এছ চি নিৰ্চনৰে তিনটে কোম্পানি শহে কোটি টঙ্কা এ নাই নেই গেলে এবার কোপানি বা তোমাকে দলীয় পাঠিয়ে শহে কোটি টঙ্কা দেবো এবার কে চাষি পয়সা দেব আমি দুই কাম কেন করবু শহে কোটি টঙ্কা নেই কারণ ওড়িশা সরকার কোম্পানি মূল সুরক্ষা দে